ঠিকই আছে, মানে ওই যে পাঁচিলার পরে মানে কিন্তু অনেকটা দূর, বুঝতে পেরেছিস? ওই যে পাঁচিলার পরে মানে ওটা হচ্ছে দূর, ওই দূরটাকে বোঝাতে হবে। পাতাগুলো অনেক বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি, দেখতে হবে তোকে। মানে দূর মানে অত দূরে ওই কালো কালো স্পট দেখা যাবে না, এটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এমনি ভালোই হচ্ছে, আস্তে আস্তে টান লাইন, তাড়াহুড়ো করে টানিস না, দাগ দাগ উল্টো পাল্টা হয়ে যাবে আস্তে আস্তে। বলো করো, এমনি এমনিতে খুবই ভালোই হচ্ছে কাজটা। আকাশের রংটা আর একটু ভালো করে দেখতে হবে, এখানে বেশি গাঢ় হয়ে গেছে জায়গাটা। হ্যাঁ, এটাকে সফট করে দে সাদা দিয়ে মিশিয়ে আপাতত। আস্তে আস্তে কর, তাড়াহুড়ো করলেই খারাপ হয়ে যাবে ছবি, আস্তে আস্তে ধরে ধরে করো। এমনিতে অনেকটাই ভালো। নিচের দিকে লাইনগুলো দেখেছিস সব, প্রত্যেকটাই পাঁচিলের গায়ে দাগগুলো আছে, কেমন আছে না আছে ওগুলো প্রত্যেকটা দেখার চেষ্টা করো। কর কর, কি হলো? ওই অনেক কাজ বাকি আছে বাবা, অনেকটা কাজ বাকি আছে, হয়ে গেলো তাড়াহুড়ো করলে হয় না। ঠিক কর, বাড়ির চারপাশে একটু আউটলাইন, মাঠে একটু মাটিতে রং দিতে হয়, দেখতে ভালো লাগে তাহলে, বুঝছিস? তাড়াহুড়ো করিস না, তাড়াহুড়ো করলে ছবি খারাপ হয়ে যায়। পাথরগুলোর আশেপাশে অনেকটা রং দিতে হবে, এখনও গাছের গায়ে রং দিতে হবে, ঠিক আছে? গাছের গায়ে যে একটু কালোর সাথে একটু খয়েরিটা মিশিয়ে মিশিয়ে দেওয়া হবে। তাড়াহুড়ো করছো কেন? তাড়াহুড়ো করলে হবে না, গাছের তলায় একটু অন্ধকার ভাব হালকা দিতেও পারো, আর একটু কালো কালো দিয়ে একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে করো, তাড়াহুড়ো করছো কেন? তো কোন দিকে সূর্য উঠেছে সেটা খেয়াল করে সেই দিকে কিন্তু মনে তো রাখতে হবে, না তো লাইটটা এলো কোত্থেকে। আস্তে আস্তে করো। দেখে নাও এইগুলোকে, মানে তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো তো করতে কেউ বলেনি। আরে যেগুলো যায় সেগুলোই তো করছি, নাকি উল্টো পাল্টা করছি? কালটা কোথায়? যেখানে যেখানে রং যাবে বা হলুদ রং যাবে সেগুলো সাইজ জায়গাগুলো দিতে হবে না, এর তলায় যে এগুলো হচ্ছে ব্রাউনটা দিয়ে করতে হবে হালকা করে, আর এর উপরে হালকা হালকা করে মিশে গেছে অন্ধকারটা ঠিক ঠিক জায়গায় দাও, শুধু তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার ইচ্ছে। করো, ডাইরেক্ট কালোকে কালোর সাথে একটু মিশিয়ে মিশিয়ে দিতে হয়, ঠিক আছে? এইখানটা বললাম দিতে, এগুলো দিল না, এগুলো প্রত্যেকটা দিয়ে দিতে হবে। পাখিটার গায়ে রং দেয়, শুধু তাড়াহুড়ো করছো, বাড়ি যাও বাড়ি যাবো। না, এগুলোকে আরো সফট করে দিতে হয় হালকা করে, দাগ দাগ রয়ে গেছে না চারিদিকে। করো করো, ঠিক আছে করো, সুন্দর করে করবে। ঘেন্না করবে তো, আর মানুষ গাছপালা কেটে ফেলছে, নদী নালা বন্ধ করছে, বোম ফাটাচ্ছে। হ্যাঁ, একটা তাই তাই অনেক বোম ফাটায়, বাবা। ঠিক আছে করো, সুন্দর করে করো, ওরা তো একটা কেঁচোই খাচ্ছে আর তো কিছু খাচ্ছে না। আর একটা মানুষ জন্মালে তখন তাদের স্কুল কলেজ হসপিটাল নদী নালা সব বন্ধ করে দেবে, কেউ ভেঙে দেবে, কার বাড়ি ভেঙে দেবে, জমি দখল করবে, গুলি করে মেরে দেবে। মানে একটা মানুষ থাকলে কথা, আবার একটা থাকলে আবার বৃষ্টি এলো, বাপরে বাপ, কিকর বৃষ্টি এসছে, কি জোরে বৃষ্টি আসছে, বাপরে বাপ, কালো করে এসছে আকাশ, আকাশটা পুরো দেখো কালো করে গেছে। হ্যাঁ দেখ কি জোরে বৃষ্টি এসছে, মানে বৃষ্টি হচ্ছে তার মাছ, তার মাঝখানে আরো জোরে বৃষ্টি আসছে। না করো করো করো,
আবার জোরে বৃষ্টি, মানে বৃষ্টির মাঝখানে আবার জোরে বৃষ্টি আসছে, এটা একটা অদ্ভুত দেখ। এবারে বৃষ্টিটা এই দুদিন ধরে হচ্ছে, এটা